হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু বের হয়েছি সকালবেলা ওর সাথে, মানে আমার হাজব্যান্ডের সাথে। তো এখন হচ্ছে এসেছি একটু শপিং করব। শপিং মানে আমার ভাইয়ের বউর জন্য কিছু কিনবো, আমার ভাতিজির জন্য কিছু কিনবো। তো চলে আসছি, হচ্ছে এটা হচ্ছে আর তো ভাইয়ের মেয়ের জন্য একটু টপস কিনবো, কয়েকটা টপস কিনবো, আর হচ্ছে আমার ভাইয়ের বউর জন্য আড়ং থেকে ই নিয়ে যাব, দুইটা নোজ পিন নিয়ে যাব, নোজ পিন দরকার আর কি ওর। তো এই জন্য এগুলো পাঠাবো যে এই জন্য। তো সকালবেলা হচ্ছে ওর ড্রেসগুলি আসলে দিয়ে আসছি, হচ্ছে ড্রেসগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে আসছি টেইলার্সের কাছ থেকে। তো ওইখানে গেছি, তো ওখান থেকে আবার চলে আসলাম হচ্ছে আড়ংয়ে। তা আড়ংয়ে এখন দেখতেছি নোজ পেনগুলা, আর তোমাদেরকে একটু দেখালাম আড়ংটা ঘুরে। তারপরে এখন হচ্ছে আড়ং থেকে বের হয়ে গেছি। তো বের হয়ে ওর বাবা হচ্ছে বলতেছে কিছু খেয়ে নাও। তো একটা রেস্টুরেন্টে আসছি, দেখো কি সুন্দর দোলনা আর চেয়ার, দোলনা দিয়ে চেয়ার করা আর কি, অনেক সুন্দর। তো ভাবছি এটার মধ্যে খাই, দোলনাতে বসে বসে খাওয়া যাবে, মজাই হবে। তো আসছি ঠিকই, কিন্তু চলে যেতে হচ্ছে। এখানে হচ্ছে আমি স্যুপ খেতে চাইছিলাম আর কি, শুধু স্যুপটাই খেতে চাইছিলাম। তো ওরা বলল যে এই সময় স্যুপ হয় না, উপরে হয়, উপরে এই মানে এই বিল্ডিংয়েরই উপরে, উপরে চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানে যান পাবেন। তো চলে আসলাম উপরে। তো উপরে পরিবেশটাও দেখলাম ভালোই, নিরিবিলি পরিবেশ। আর একদম সকালবেলা, তো মানে কোনো লোকজন ছিল না, সকাল বলতে কি 12টা, হয়তো 12টা সাড়ে 12টা বাজে, 12টাই বাজে হয়তো, খেয়াল করিনি ঠিক। তো এখন ওর বাবা আর আমি একটু স্যুপ খাবো এখানে। তো রেস্টুরেন্টটা একটু দেখাচ্ছি, একদম এটা হচ্ছে গ্লাস, গ্লাসের বাইরে দিয়ে একদম পুরা দেখা যাচ্ছে রাস্তাটা। তো এইখানেই বসছি, টেবিলেই বসছি আমরা। তো এটার ভিউটা দেখতে ভালোই লাগলো এখান থেকে। তো পুরাটা রেস্টুরেন্টে ফাঁকা ছিল একদম। তো এখানে হচ্ছে এখন খাবো বসে। তো ওর বাবা আর আমি হচ্ছে স্যুপ নিব শুধু, আর কিছুই নিব না, তো স্যুপটাই খাবো। তো এখন হচ্ছে স্যুপটা চলে আসছে, ওরা রেডি করে দিয়েছে, আমরা এসে অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে থাই স্যুপ। তো থাই স্যুপটাই আমি খাই, পছন্দ করি বেশি আর কি কর্ন স্যুপটার থেকে। তো স্যুপটা আসলে খুবই মজা ছিল, বাবা আর কি আমাকে সার্ভ করছে। তো একটা চিলি সস আছে আর কি স্যুপটার সাথে, ওরা দিয়েছে খুবই মজা চিলি সসটা। তো ক্যামেরা ধরে আমি আসলে দেখতেছি না চোখে যে কোন দিকে চামচ দিচ্ছি, খুব হাস্যকর হয়েছে এটা। তো যাই হোক, স্যুপটা এখন এনজয় করি। স্যুপটা মানে স্যুপ, এই থাই স্যুপটা আমার খুবই পছন্দ আর কি। তো স্যুপটা খেয়ে আর কি চলে যাব, হচ্ছে চলে আসছি হচ্ছে মার্কেটের সামনেই। তো ওর বাবা হচ্ছে কিছু ফল টল নিবে বাসার জন্য, তা আমি বাসায় চলে আসবো আর কি, ওর বাবা দোকানে চলে যাবে। তো বাসায় এসে কথা বলছি। তো আজকে কি শপিং করে নিয়ে আসলাম, তো এগুলাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এগুলা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য আনছি, বাইরে পাঠাবো বলেছিলাম যে তোমাদের সাথে। তো এগুলো বাসায় পরার জন্য কয়েকটা টপস আনছি আর কি, একটু লম্বা বড় সাইজের টপস গুলা। এগুলোর সাথে আমি লিলেন কাপড়ের পাজামা বানিয়ে নিয়েছি আর কি আলাদা করে, তো এগুলো বাসায় পরবে আর কি। তো এটা হচ্ছে একটা, আর এগুলো হচ্ছে রাজধানী মার্কেট থেকে কিনেছি, ওই যে আমাদের মার্কেট থেকে কিনেছি। এই যে এটা হচ্ছে আরেকটা টপস, এই যে যে হাতাগুলো হচ্ছে এরকম আর কি, সিম্পলের মধ্যে বাসায় পরার জন্য আর কি। আমি তার চেয়ে বেশি ভালো পাইনি, রাজধানী মার্কেটে যেরকম পেয়েছি সেরকমই নিয়েছি আর কি বাসায় পরার জন্য। বেশি নিয়ে নিয়ে চারটা নিয়েছি, যে লুক যাবে সেই লুক হচ্ছে বেশি মাল নিতে পারবে না,
ওনার ভাগ্নিরও নিতে হবে মাল, ওনারও নিতে হবে, তো আমার ভাইয়ের বউরও কতগুলো থ্রি পিস, এই জন্য বেশি নেওয়া যাবে না, এই জন্য অল্প করে কিনেছি, চারটা কিনেছি, চারটা সেলোর ডিভাইডার সেলোর বানাইছি, আর হচ্ছে মানে চারটা এরকম আর কি টপস নিয়েছি আর কি আমার ভাইয়ের মেয়ের জন্য, যে নিবে উনি নিতে পারবেন আর কি, এই জন্য আর কি কম। আর সেলোর কামিজ আমার ভাইয়ের বউর জন্য যতগুলো তোমাদেরকে দেখাইছিলাম তার চেয়ে অর্ধেক আমি সেলোর কামিজ বানাইতে হয়েছে আর কি, আমার ভাইয়ের বউ আর আমার ভাই না করছে, যে এতগুলো উনি নিতে পারবে না, এতগুলো বানায়েন না, পরে আবার বানাই রাখলে পরে আবার কুরিয়ার সার্ভিসে নিবে নেওয়াবে আর কি, এখন আর নিবে না, এই যে একটা আরেকটা আপাটা এরকম বাসা করার জন্য চারটা টপস নিয়েছি, আর এগুলোর সাথে প্লাজো আছে, মানে প্লাজোর মতো আর কি সালোয়ারটা ওরকম নিয়েছি আর কি। ও আর ওই ড্রেসগুলো আর কি আনছি টেলারের কাছে, যে ড্রেসগুলো দিয়েছিলাম ওগুলো আনছি, ওগুলো হচ্ছে আমাদের দোকানে রয়ে গেছে, তোর বাবা আমার সাথে দিয়ে দেয় নাই, আমি একাই আসছি বাসায়, আবার গেছিলাম ওর বাবার সাথে, আবার একা আসছি, কারণ ওর বাবা হচ্ছে রেখে দিছে দোকানে ওগুলা, কারণ ওগুলা হচ্ছে এতগুলো কাপড় আমি একসাথে আনতে পারবো না, আবার খাবার আনছি, এগুলো আনছি, আরো অন্য অন্য কিছু ছিল, তো আমার মেয়ের জন্য আবার নিয়ে আসছি, আর হচ্ছে এই ওর নোজ পেন নিয়ে আসছি দুইটা, এদের যে দেখতেই পাচ্ছ দুইটা নোজ পেন, এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, আরাম থেকে নিয়েছি আর কি নোজ পেন গুলা, দুইটা নোজ পেন, দুইটা দুই রকমের, ছোট ছোট পাথরের, একদম ছোট ছোট পাথর পাথরের স্টোনের, এই যে আমি এটা কাছ থেকে তোমাদেরকে দেখাবো আর কি, তো এই দুইটার দাম নিয়েছে আসলে 1200 করে, হচ্ছে 2400 টাকা নিয়েছে দুইটা, এই দুইটার প্রাইস হচ্ছে 2400 টাকা আর কি, ছোট ছোট দুইটা, ও রাফিস করতে পারবে সবসময় পরবে, আমার ভাইয়ের বউর জন্য আর কি, এইগুলোই নিয়েছি, আর বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি, আর আমরা খেয়ে দিয়ে আসছি, এই হচ্ছে শপিং, আর কোনো কিছু নাই, তো ঠিক আছে তাহলে আজকে আমি এখানে, একটু পরে তোমাদের সাথে আমি শেয়ার করব, একটু পরে আমার মেয়ে রান্না করবে, ওই রান্নাটা শেয়ার করব, আগে তোমাদেরকে আমার কী শপিং করলাম ওইটাই দেখালাম, তারপরে এখন রান্না করবে আমার মেয়ে, ওই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, আমার মেয়ে রান্না কীভাবে রান্না করে গরুর মাংসটা ওটা তোমরা দেখে নিও, তাহলে ঠিক আছে, এখন আমি ক্যামেরাটা অফ করছি, আর এটা সরাসরি সামনে থেকে দেখাই দিচ্ছি আমি একদম কাছ থেকে, ও স্পিনগুলো এই যে দেখতে পাচ্ছ, ও স্পিনগুলো দুটো নো স্পিন একদম ছোট ছোট আর কি, বোঝা যাচ্ছে না হয়তো, তো এই যে দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট নসপিনগুলা দেখা যাচ্ছে না আর কি, একদম ছোট ছোট দুইটা নসপিন, তো এগুলোর সাথে পশু দিয়েছে, তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার মেয়ের রান্নাটা তোমরা এনজয় করো, দেখো তাহলে, তো এখন হচ্ছে আমার মেয়ে রান্না করবে, তো রান্না করার জন্য ও একটা প্যানে তেল দিয়ে দিয়েছে, তো আমার বড় মেয়ে রান্না করতেছে আর কি, তো তো তেল দিয়ে দিয়েছে, তো এখন পেঁয়াজগুলা মানে গরু মাংস রান্না করবে, তো পেঁয়াজগুলা ভেজে নেবে, তো যখন ও রান্না করতেছিল আসলে তখন আমি সামনে ছিলাম না, তো তখন হচ্ছে আমি একটু রেস্ট নিতেছিলাম, তো মার্কেট থেকে এসেছি একটু টায়ার্ড ছিলাম এই জন্য, তো গরু মাংস রান্না করার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আসলে আমি নিজে রান্না করি নি, তো আজকে বুঝতেছি না আমি কীভাবে বলবো, তো ও এরকমভাবেই করেছে যাতে আমি সাউন্ড দিই আর কি, তো আমি বলেছিলাম স অনেক আপুরাই ভাইয়েরা বলে যে আপনার মেয়ে কি রান্না করে না, তো আসলে রান্না করে না আমার মেয়ে, আমি দিই না, কেননা একটু পানি টানি ঘাটলে কি বাবুর ঠান্ডা লেগে যাবে, তো এখন কিছুটা গরম টরম চলে আসছে, হয়তো মাঝে মাঝে ও রান্না করবে কোনো সমস্যা নেই, আমি আর ও একই কথা, তো রান্না আসলে মায়ের হাতেরই রান্নাটা বেশিরভাগ পছন্দ করে আর কি ছেলে মেয়েরা, তো সেই জন্যই আমার রান্না করাটা, তো আমার বড় মেয়ে তো এমনিতেও বাসায় অনেক কাজ টাজ করে বা ঘর গুছায়, তো
হাবি জাবি এসব মানে কাপড়গুলা বারান্দায় নাড়ে, তারপর ফার্নিচারগুলি মুছামুছি করে, তারপর অনেক কাজই করে, একটা সংসারে অনেক কাজই আছে। তো সকালবেলা যে দেখা যায় যে আমাকে নাস্তাটা রেডি করে দিল, বা সকালবেলা হয়তো আমাকে এক কাপ চা বানিয়ে দিল, ওর মানে ওর আব্বুকে কিছু খেতে দিল সকালবেলা, মানে অনেক কিছুই করে। তারপরে দোকানে আবার আমার দোকানে আবার ভাত নিতে হয়, তো ভাত দিয়ে দিল ওর আব্বুকে। এরকম সকালবেলা ওঠে, হয়তো আমি সকালবেলা এটা করতে পারি না, আমার মেয়েই করে। তো কী কী দিচ্ছে আসলে কথা বলতে পারতেছি না। তো এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছে, পেঁয়াজটা হয়ে গেছে তো এগুলো দিচ্ছে। তো আমি চোখের আন্দাজে বলবো আর কি, এগুলো হচ্ছে গোলমরিচ। তো এগুলো হচ্ছে গোলমরিচ, আর আদা দিয়ে দিয়েছে, আদা পেস্ট। তারপর রসুনটা দিল, রসুন পেস্টটা দিল। ওর মতো রান্না করেছে, যেভাবে গরুর মাংস রান্না করে সবাই সেভাবেই রান্না করেছে। মানে ওর রান্নাটাও খুবই মজা হয়, ইয়াম্মি হয়, খেতে দারুণ হয়। তো কি যেন দিচ্ছে, আচ্ছা যাই হোক দিতেছে, তোমরা একটু খেয়াল করো তো, একটু পানিও দিয়ে দিল যাতে মশলাটা না পড়ে যায় আর কি। তো আসলে ও যখন কাজ করে, রান্না করতে আসলে মানে একটু আস্তে আস্তেই করে, মানে এত ঝটপট বাচ্চা মানুষ তো এত ঝটপট পারে না। তো সেরকম বয়সও হয় নাই যে ঝটঝট করে করবে। যাই হোক, ও কিন্তু আমাকে আসলে যখন আমার ভাইয়াটা পেটে ছিল তখন কিন্তু আমাকে ও রান্না করে খাওয়াইছে পুরা 1 বছর। যেদিন বেবিটা হবে মানে আমার নাতিটা হবে, সেই দিন রাতে ও আমাকে আমাদের সবাইকে রান্না করে খাওয়াইছে, সেদিনই রান্না করে রাতেবেলা খাওয়াইছে, সেদিন ওর পেন উঠছিল আর কি আমার নাতি হওয়ার। তো সেদিনই আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ওকে নিয়ে হসপিটালে গেলাম। তো আর কি বলবো, তো এরকমই আসলে। তো সবাই আপুরা ভাইয়েরা বলে যে আমার মেয়ে রান্না করে না, হ্যাঁ রান্না করে, এই যে দেখতেই পাচ্ছ, তো মাঝে মাঝে করে, এখন থেকে মাঝে মাঝে করবে আমি যদি দেই আর কি ওকে রান্না করতে। কারণ আমার ছেলে মেয়েরা, আমার হাজব্যান্ড আসলে রান্নাটা আমি করাটাই পছন্দ করে, মানে যেহেতু আমি সবসময় করে আসছি, ওদেরকে এভাবে খাওয়াই আসছি, এভাবে রান্না করে, তো এই জন্য আর কি ওরা এটা পছন্দ করে আর কি। তো এই আর কি, সেই জন্য আমি রান্নার কাজটা আর কি আমি করি, যেভাবে হোক, ভালো লাগলেও করি না লাগলেও করি। বড় ছেলে খুব পছন্দ করে আর কি রান্না, মানে আম্মু করুক সেটাই ও চায়, তো পছন্দ করে খায় আর কি। আর ওরা হচ্ছে বাচ্চা মানুষ, তো ওরা হচ্ছে রান্নাঘরটা খুব, যখন একটু রান্না করতে আসে তখন একটু এলোমেলো একটু বেশি করে ফেলে, ওরা তো আর বুঝে না বাচ্চা মানুষ। তো আমারটা আমি সেফ করে করি, আমার রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে, সেটাই আমার ভালো লাগে। তো এই জন্য বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনকেই রান্নাঘর ঘরে ওদেরকে বেশি একটা আসতে দিই না। যাই হোক, আজকে ওকে দিয়ে রান্না করাইলাম তোমাদেরকে দেখানোর জন্য আর কি। মশলা রান্না করতে পারে, সব কিছুই রান্না করতে পারে, বললাম না 1 বছর আমাকে রান্না করে খাওয়াইছে, তো এটা এর চেয়ে বেশি পাওয়ার কি আছে, কি থাকতে পারে। তো এই যে ওর মশলাটা কষানো শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে গরু মাংসটা দিয়ে দিচ্ছে। তা আমি ওকে বলেছিলাম যে তুমি কথাগুলো অ্যাড করে ফেললো, আর আমার কথা বলতে হবে না, তুমি কি কি দিয়েছো এগুলো। না মু, আমার লজ্জা লাগে, আপনারটা আপনি এই করেন, যখন বয়স দিবে তখন বয়স দিয়ে দিয়ে। তো এক পাশে হচ্ছে ভাত ভাত রান্না করতেছে, আরেক পাশে হচ্ছে গরু মাংসটা বসাইছে। তো আলু আবার ভেজে রাখছে এখানে, আলুগুলি দিবে আর কি, ভাজা আলু। তো আগে একটু ডাল রান্না করে ফেলেছিল,
তো ডাল আর গরু মাংস আজকে দুপুরবেলার খাবার। তা ওদের জন্য আবার আমি আসার সময় স্যুপ নিয়ে আসছিলাম, এক বাটি স্যুপ নিয়ে আসছিলাম ওরা তিনজনের জন্য, তো ওটা আবার ওরা খাইছে আমি যখন আসছি বাসায় তখন। মাঝে মাঝে দেখা যায় আমি যখন বাইরে খাই তখন আসলে আমার বাচ্চারাও যদি শুনে যে আমি খেয়েছি ও বাবা আর আমি, তো খুব মনে কষ্ট পাবে, এই জন্য মাঝে মাঝে আমি ওদের জন্য নিয়ে আসি, কারণ নিজের কাছে খারাপ লাগে যে আমি নিজে খাই আসলাম, ছেলে মেয়েদের জন্য নিয়ে আসলাম না, তো এই জন্য আর কি নিয়ে আসি আমি। ওর গরু মাংস রান্নাটা খুবই মজা হয়েছিল, খুবই মানে এত মজা হয়েছিল, এই আম্মি হয়েছিল একদম, মানে এমনি তো গরু মাংস যে আগে রান্না করতো বাবু পেটে থাকতে খুবই মজা হইতো, আমার কাছে তো খুবই ভালো লাগতো, সবাই বাসায় পছন্দ করতো সবাই। ও আসলে রান্নাটা শিখে গেছে আমার কাছ থেকে দেখে দেখে, একদম পারফেক্টলি শিখে গেছে, তো এই যে ওর গরু মাংস রান্নাটা একদম অনেক সুন্দর হয়েছে, খেতেও সেরকম ছিল। তো আজকে আর ভিডিওটা বাড়াই না, আজকে একদম ভিডিও একদম শর্ট। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।